ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমের জেলি কেমন করে তৈরি করবেন। আমের জেলি তৈরি করার জন্য আমি এখানে চারখানা আম নিয়েছি। আমগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব এবং আমগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি এর আগে আম দিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা যদি না দেখে থাকেন একটু দেখে নেবেন। অনেক আম দিয়ে যে কত রকমের রেসিপি তৈরি করা যায়, তাহলে আপনি আমার চ্যানেলটি যদি ফলো করেন তাহলে দেখতে পাবেন। আমের জেলি, আমের আচার, আম মাখা, আমের টক, আমের ঝোল টক, আমের চচ্চড়ি, কত রকমভাবে আমের রেসিপি তৈরি করা যায়। তো আজকে যেটা শেয়ার করছি সেটা হলো আমের জেলি। আমি আমগুলো প্রথমে কেটে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আমটাকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব আর দানাগুলো ফেলে দেব। আমগুলো আর একটু কাঁচা হলে আরও ভালো হতো, কিন্তু আমগুলো এখন পেকে গেছে, দুই একটা পেকে গেছে, দুই একটা কাঁচা আছে। আমার আমগুলো কাটা হয়ে গেছে। এবার আমি দেখুন কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়েছি এবং আমগুলো ধুয়ে তারপরে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি, সঙ্গে একটু লবণ দিয়েছি যাতে আমগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু আমি ট্রাই করে দেখছি আমগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। এবার দেখছি যে না, আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এটি এক ছাঁকনিতে আমি ঢেলে নেব। ছাঁকনিতে ঢেলে নেওয়ার পরে যে ঝোলটুকু বেরিয়েছে আমার, সেই ঝোলটুকু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। ওখানে আমার বেশি কিছু কিন্তু না, এক বাটি চিনি অর্থাৎ 200 গ্রামের মতো চিনি আমি ওতে দিয়ে দিয়েছি। এদিকে আমি আমটা হাতা দিয়ে যেহেতু গরম আছে ভালো করে গলিয়ে নেওয়ার চেষ্টা করছি। এটাকে ভালো করে গলিয়ে নিতে হবে, নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এর যে এঁচড়গুলো হয়ে গেছে ওটাকে ফেলে দিতে হবে। আর এদিকে চিনিটাও আমার গলে গেছে। আমটাকে ছেঁকে আমি এবার, যেহেতু আমের জেলিটা খুব ঘন তাই খুব সহজে বেরোচ্ছে না, কিছুটা বেরেছে আমি সেইটুকু আগে দিয়ে নিলাম। এবার ওটা ছাঁকনিতে দিয়ে আমি ভালো করে ছেঁকে নিয়ে আবার দিয়ে দিলাম, কারণ আমটা গাঢ় হয়ে গেছে বলে আমি একটু জল মিক্সড করে নিয়েছি। বড় ছাঁকনি হলে আমার সুবিধা হতো, কিন্তু সেই ধরনের ছাঁকনি নেই আমার কাছে, ওই জন্য এতে আমার অসুবিধা হয়ে গেল। এবার দিচ্ছি একটু ভিনিগার। এটা আমের জেমি তৈরি করতে গেলে আপনার খেয়াল যেটা রাখতে হবে, এটাকে একদম জ্বালিয়ে জেলি যেমন তৈরি হয় ঠিক তেমন করে বানাতে হবে। এদিকে ভালো করে খেয়াল রাখতে হবে তোলার দিকটা যেন পুড়ে না যায়, বারবার এক নাগাড়ে আপনার ঘাটতে হবে। এই দেখুন ফুটটাও কমে এসছে, যতক্ষণ না জেলির মতো না হচ্ছে ততক্ষণ না জ্বালাতে থাকবেন, ততক্ষণ জ্বালাতে থাকবেন। তো দর্শক বন্ধুদের, আমার এই ধরনের রেসিপি কম বেশি আপনাদের কাছে শেয়ার করেছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব দর্শক বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমার জেলি প্রায় তৈরি হয়ে গেছে। জেলিটা শেষ পর্যন্ত ট্রাই যেটা করবেন, যে এটা আপনার হাতে নিলে একটা আটা আটা ভাব
हाथ आंगुले लेगे जाच्छे कि ना सेटा आपनार देखे निते होबे। एई देखुन, देखे तो मने होच्छे प्राय जेलिटा तैरी होये गेछे, तबु एकटु हाथ दिए आपनी एटाके ट्राई करे देखते पारेन जे हाथे आंगुले दुई आंगुलेर माथाय एटा लेगे जाच्छे कि ना। गरम आपनार सेदिकेओ ख्याल राखते होबे, एखनो একটু জাল দিতে হবে কারণ আঙুলে ঠিকঠাক লাগছে না, ছাড়িয়ে যাচ্ছে, তা না হলে কিন্তু জেলিটা ঠিক হবে না। ওই দেখুন, এবার দেখুন জেলির আকার হয়ে গেছে কারণ আঙুলে লেগে যাচ্ছে। এবার গ্যাসটাকে আপনার অফ করে দিয়ে রাখতে হবে এবং গরম গরম যে পাত্রে রাখবেন সেই পাত্রে দিয়ে দিতে হবে। এই দেখুন আমার জেলি কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার একটু যেটা ভুল হয়েছে এটা জমে যাওয়ার আগে বয়মে ভরতে হয়, কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি। আজ এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, অল দ্য বেস্ট। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন প্লিজ প্লিজ প্লিজ, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।